সরকারি নির্দেশিকা মেনে প্রতিদিন দুপুর দুটোর সময় স্কুল ছুটি দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ করলো মালদা জেলার রতুয়া ব্লকের লস্করপুর হাই স্কুলের অভিভাবক সহ ছাত্রছাত্রীরা। সরকারি নির্দেশনা মেনে প্রতিদিন দুপুর দুটোর সময় স্কুল ছুটি দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ করছে লস্করপুর হাই স্কুলের অভিভাবক সহ ছাত্রছাত্রীরা। প্রতিদিন স্কুল টিচাররা সঠিক সময়ে স্কুলে আসে না এবং দুপুর দুটোর পর পড়াশোনা না করিয়ে ছুটি দেওয়া হয় স্কুলে। এতে পড়াশোনার ক্ষতি হচ্ছে ছাত্রছাত্রীদের। সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা, পড়াশোনায় এগোতে পারছে না স্কুল পড়ুয়ারা, এমনটাই অভিযোগ। এখন বাইরে কেন তোরা? ক্লাস হয় না, কটা বন্ধ করবি? স্কুল হয় ডেলি, দুটোর সময় ডেলি ছুটি হয়। কতজন আছে তোদের ক্লাসে স্টুডেন্ট? আচ্ছা, স্কুলের নাম কি? প্রতিদিন কেন প্রতিদিন দুটোর সময় ছুটি হয়, কেন ক্লাস হয় না? পরে কোন ক্লাসে পড়েছিস তুই? নাম কি? এখন কোথায় যাচ্ছিস? আর মাস্টারকে বলেছিস? আর আর ক্লাস করবি না? মা ডাকছে। এই স্কুল ছুটি হয় এরকম একটা অভিযোগ করছেন, কী হয়েছে ঘটনাটা? ছুটি হয় বলতে দুটার সময় নাকি ছুটি হয় ডেলি? দুটা আড়াইটা এরকমই ছুটি হয়, আগে ছুটি হয়ে যায়। আগে ছুটি হয়, পড়াশোনা হয় না এখানে? পড়াশোনা তো আমরা ভিতরে যাচ্ছি না, কিন্তু দেখছি সব ছেলে করে বাইরে থাকে আমাদেরকে আরো উল্টা বলছে। তো ওইখানে কি মাস্টাররা ঠিক মতো পড়াশোনা করাচ্ছে না? ওই রকমই ছুটি হয় কটার সময়? ছুটি ওটা মোটামুটি চারটা না, দুটো আড়াইটা এভাবে ছুটি দিয়ে দিচ্ছে। যদিও একথা জিজ্ঞাসায় প্রধান শিক্ষক জনার্দন চৌধুরী জানান, এই অভিযোগ পুরোপুরি মিথ্যে। আমাদের স্কুল প্রতিদিন চারটের সময় ছুটি হয়, তবে শিক্ষক সংখ্যা কম থাকার কারণে কোনো কোনো ক্লাস নিতে আমরা সক্ষম হতে পারি না। আমরা অনেকবার রিকোয়েস্টেশন পাঠিয়েছি আমাদের শিক্ষক সংখ্যা কমের জন্য, কিন্তু আজও কোনো লাভ হয়নি। গত জানুয়ারি মাসে সরস্বতী পূজোর সময় আমাদের বিশেষ কিছু কাজকর্মের কারণে কিছুদিন স্কুল আগে ছুটি দিতে হয়েছিল, কিন্তু এখন সঠিক সময়ে স্কুল ছুটি দেওয়া হচ্ছে। স্কুলে ছুটি করার সময় হয় আমাদের কাছে যে অভিযোগ আছে, প্রতিদিন দুটার সময় ছুটি হয়ে যাচ্ছে। দুটোর সময় তো মিড ডে মিল শেষ হয়, আমাদের দুটো দশে তো টিফিন শেষ। টিফিন শেষ মানে স্কুলে ছুটি হয়ে যাচ্ছে প্রতিদিন দুটার সময়? না না, তাই হয় নাকি? আমাদের তো ক্লাস আছে না। কিছু ছাত্র তো অভিযোগ করছে যে তাদের নাকি আগে টিফিন টাইমে ছুটি দিয়ে দেওয়া হতো, আজকে এখন কয়েকদিন ধরে ক্লাস হচ্ছে ফুল, কিন্তু টিচার ঠিক মতো আসছে না, দুটো ক্লাস হচ্ছে না। আমাদের তো এখন সেই ইয়ে করা হয়, মানে 5 মিনিট লেট হলেই দাগ দিয়ে দেওয়া হয়। যদি 5 মিনিট লেট করে, ওটা আমাদের সরস্বতী পুজোর ওই সময় দু একদিনের সমস্যা ছিল আমাদের। সরস্বতী পুজোতে আবার 30-31 দুদিন, তবু আমরা একদিন ওই সময় ছুটি বাদ দিয়ে স্কুল করেছি। 30 তারিখটা আমাদের স্কুল খোলা ছিল, 31 তারিখটা বন্ধ ছিল, তারপরে 1 তারিখ যেটা ছিল সেই সময় ওদের একটু ডিস্টার্ব হয়েছে সেই একটা দিন। স্কুলের সহকারী প্রধান শিক্ষক পরীক্ষিত দাস জানান, আমি প্রতিদিন সঠিক সময়ে স্কুলে আসি এবং আমার যে যে ক্লাসগুলো আছে আমি সঠিক সময়ে ক্লাসগুলো নিই। স্কুল খোলাতে কী কী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? সমস্যা আমাদের রয়েছে, সমস্যা বলতে আমাদের পর্যাপ্ত শিক্ষক নেই। আমাদের সায়েন্স গ্রুপে আমরা পেয়েছি একজনকে, আর রিসেন্ট একজন ঢুকলেন, দুজন, কিন্তু 5টা ক্লাস, এবার তো 5 উঠে গেছে, তা 5টা ক্লাসে দুটো টিচারের সায়েন্স চালানো সম্ভব নয়। আমাদের পারমানেন্ট টিচার হচ্ছে 11 জন, HM নিয়ে 12 জন, একটা হাই স্কুল চালানো খুব দুষ্কর। আপনাদের জন্য সমস্যা হচ্ছে? হ্যাঁ, সমস্যা তো অবশ্যই রয়েছে, আর আমরা আপ্রাণ চেষ্টা করছি যে লাস্ট পিরিয়ড পর্যন্ত ক্লাস নেওয়ার। আমি যেমন আমি আর্টসের টিচার, আমি বাংলা পড়াই 9, 10, 8, অথচ আমাকে সায়েন্সে যেতে হচ্ছে, আমি বায়োলজি পড়াচ্ছি ক্লাস 9, ভাবুন তো কী কতটা আমাদের চাপ রয়েছে। যদিও ছাত্রছাত্রী এবং অভিভাবকেরা একথা মানতে নারাজ, তারা জানায় দীর্ঘদিন ধরেই এই স্কুলে পঠন পাঠন ঠিক মতো হয় না এবং শিক্ষকরাও সঠিক সময়ে স্কুলে আসে না, এমনটাই অভিযোগ অভিভাবক ও পড়ুয়াদের। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।